খাবারটা এখান থেকে এরমভাবে জোর করে চামচ শুকিয়ে তুললে বোঝা যাচ্ছে না ছিঁড়ে কোথায় আছে আর পোলাও কোনটা। আরে নাইটি পড়ে যাবে না রে বুকি। আরে আর এবারে আমি বানাচ্ছি খুব সিম্পল মানে প্রসেসে। তুই আমাকে অবভিয়াসলি প্রফেশনালি ভাবে নয়, একদম তুই বেশি প্রফেশনালি বানাচ্ছিস, মানে ঘরোয়া মানে প্রক্রিয়া বানাচ্ছিস। So very good morning everyone, welcome back to another video, another vlog. আশা করি তোমরা সবাই ফিট অ্যান্ড ফাইন আছো। অ্যান্ড দ্য থিং ইজ, এখন আমার প্ল্যান আছে সেটা হলো চিড়ের পোলাও বানানোর প্ল্যান আছে। এতক্ষণ আমি করছিলাম, এতক্ষণ আমি মানে ঘুমা অনেকক্ষণ আগে ভেঙে গেছে। এখন বাজে অলমোস্ট 11টা বাজে, আর 10 মিনিট বাকি আছে, লেট হয়ে গেছে। মাসি যতক্ষণ কাজ করছিল আমি ততক্ষণ কী করছিলাম, আলু পেঁয়াজগুলো কুচিয়ে রাখছিলাম, মানে চপ করে রাখছিলাম, কেটে কেটে স্লাইস করে, তো চিড়ে পোলাও বানানোর জন্য। তো মাসি যেই বেরিয়ে গেছে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি, অলরেডি চা বসিয়ে দিয়েছি এখন। অ্যান্ড চিড়ের পোলাওয়ের জন্য ওটা প্রিপারেশনটা করা আছে, এবার জাস্ট আমি কড়াইতে ওটা করে নেবো, হয়ে যাবে কমপ্লিট। তো এটা হল প্ল্যান ফিলহাল। অ্যান্ড সুজা উঠে গেছে, অনেকক্ষণ আগে উঠে গেছে ও। এখন চাটা আছে, আগে ভাবছি, এবার ভাবছি যে আগে চাটা খেয়ে তারপর চিড়ের পোলাওটা বানাবো, নাকি তুই একসাথে করে একসাথে খাবো, না তো চাটা যদি রেখে দিই না তো চাটা ঠান্ডা হয়ে যেতে পারে। তো ওই জন্য ডিলমে আছে, দেখা যাক কী হয়। আচ্ছা, টুকাই ব্রেকফাস্টের জন্য আজকে স্পেশালি বানাচ্ছে চিড়ের পোলাও। গন্ধ তো মায়ের মতোই লাগছে। হয়নি আলুদা, এটা হলুদ দিবি না? সাজের ব্রেকফাস্টের দায়িত্ব প্রত্যেক দিন ইনিই নেন, বাট ব্রেড দেন খেতে। আজকে নিউ রেসিপি। চা হয়ে গেছে করা। আর বুকি এখানে মনে সুখে কি করছো তুমি? এটা দাও, আমায় দিয়ে দাও, দিয়ে দাও, একটু দাও। দেবে না? ব্যাপারটা হলো সুজা খাচ্ছে আম ছিঁড়ে। আচ্ছা, তার কি রিজন আম ছিঁড়ে খাবার? আচ্ছা খাচ্ছি কজ তুই ছিঁড়ে পোলাটা দেখা তাহলে সুজা আম ছিঁড়ে খাচ্ছে, তার একটাই কারণ, সেটা হলো এই যে টান, এটা হলো আমার চিড়ে পোলাও বানিয়েছি আমি। চিড়ে পোলাটা হয়েছে এরকম, ব্যাপারটা এখান থেকে এরমভাবে জোর করে চামচ শুকিয়ে তুললে বোঝা যাচ্ছে না চিড়ে কোথায় আছে আর পোলাও কোনটা, দুটো আলাদা আলাদা করে যেটা বোঝা যাচ্ছে। এটা হয়ে গেছে খিচুড়ি, তাও ভোগের খিচুড়ি, চাপ চাপ যে খিচুড়িগুলো থাকে সেরকম খিচুড়ি হয়ে গেছে এটা বানাতে গিয়ে। হ্যাঁ আমি বলেছি এটা খাবো। আচ্ছা ব্যাপারটা হলো আমার এটাকে এই যে ঘ্যাঁটটা হয়ে যাবে, খিচুড়ি হয়ে গেছে, ভোগের খিচুড়ির মতো লাগছে, নর্মাল খিচুড়ি না, ভোগের খিচুড়ির মতো চাপ চাপ হয়ে গেছে এখানে। এটা হওয়ার প্রধান কারণ হলো আমি যে চিড়ে আনিয়েছিলাম ওটা বিগ বাস্কেট থেকে, ওটা মোটা কি পাতলা আমি বুঝিনি, তো চিড়ে করে বানাতে হয় মোস্ট প্রবলি মোটা চিড়ে দিয়ে। তো এবারে আমি ইউজুয়ালি এটা আনার পরে ধুয়েছি একটু, মানে ওই সাথে সাথে পাউডারগুলোকে বার করার জন্য, তো পাউডারগুলো জলের সাথে বেরিয়ে গেছে। এবার ধোয়ার পরে আমি রেখেছি আলাদা, আর আলু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যে গরম মশলা দিয়ে, তারপরে যখন চিড়েটা দিয়েছি দেখছি এরকম পুরো মন্ড হয়ে গেছে। এবার এটাকে কী করবো, তখন নাড়িয়েছি, এমন নাড়িয়েছি আর পুরো এরকম হয়ে গেছে, এমনি খেটেছিল অলরেডি, এখন এরকম হয়ে গেছে জিনিসটা দেখতে। তো আমি এখন এটাই খেয়ে নেবো, কিছু করার নেই, ব্রেকফাস্ট যা বানিয়েছি এটা খেয়ে নেবো, মানে গুটিয়ে খেয়ে নেবো, কাইন্ড অফ খেয়ে তো পারবো না, নর্মালি গুটিয়ে খেতে হবে এটাকে। তো যাই হোক, আর এখানে খাচ্ছে এখানে খাচ্ছে, ও খাওয়া শেষ, বাহ আমি সেটা খাওয়া শেষ ব্রেকফাস্ট জানো। অ্যান্ড বুকি এখানে যাবো 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 যাবো। ঠিক আছে ঠিক আছে। আরে নাইটি পড়ে যাবে না রে বুকি। আরে যা পালিয়ে গেল, যা বুকি থাকো এখানে। আমি যাচ্ছি, ঠিক আছে যাবো 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 না যাবো না যাবো না, আমি আছি ঠিক আছে যাবো না, আমি না না আমি যাবো না আমি যাবো না যাবো না ডাবলু 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 আমি যাবো না আমি যাবো না আমি যাবো না শোনা কি করে যাচ্ছে দেখ। এই বেটা, এই বেটা পেয়েছি, এদিকে আসি, এদিকে আজকে অতটা গরম নেই তাই না? আজকে তো এমনিও লাগছে না। সকালবেলা ওই চিড়ের মানে ভোগের খিচুড়ি যেটা হয়েছিল সেটা আমার দিকে আমার এমনি হাওয়া খারাপ হয়েছিল। কি চলছে? বিট গাজর ভাজা হয়ে গেছে। এটা চলছে ডিম কষা, এটা চলছে ডিম ভাজা। এটার মধ্যে গাজরগুলো রাখা আছে, সেটা ইগনোর প্লিজ। এটা কেন আরোন? এই এতগুলো আলু এর মধ্যে আমি দেব হাত দিয়ে এত 4-5টা বাস গাজর শুধু হবি। আর একদিন থাকলে ভালো হতো না? কি করব আমি? ধর রাখ, জলটার মধ্যে রাখ, আমি রেখে দিচ্ছি। আর একদিন থাকলে ভালো হতো না? ওদের বাড়িতে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা এখানে ভাতটা একটু বসিয়ে দিও। আর তাও ভালো লাগে গ্যাস চালিয়ে শুকিয়ে যায় মাছটা না টুক করে ইন্ডাকশনে চাশুয়া নেই। ও বলতে ভাত হয়ে যাবে হয়তো ইন্ডাকশনে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে দিচ্ছি। রান্নাটা হলে ভাতটা এট লিস্ট করে নেওয়া যায়। হ্যাঁ, ইন্ডাকশনে কিন্তু রান্না করতে চলে আমার কোনো প্রেসারও নেই। আমার ইন্ডাকশন প্রেসার না, প্রেসার কুকার। ইন্ডাকশন প্রেসার কুকার নেই, নরমালটা আছে। খুব ইচ্ছা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে, কিন্তু না, খাওয়া হবে না। গ্লুকন্ডি তো বানানো যায়, আমসে বানানো যায়। গ্লুকন্ডি মানে আর বড় বড় গ্লাস খাবি। হ্যাঁ, বিদ্যালয়তে ভাসতে গিয়ে আজকে ওখানে রেখে বিন্দাস আমি দুই কাছে গল্প করে যাচ্ছি। বিদ্যালয় অল্প একটু পুরোপুরি গেছে। আর যাই হোক, দেখা যাক ওটা কেমন খেতে হয়েছে। আমি টেস্ট করে দেখি, যেটুকু আমি বসে মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়েছি, বিট এমনি মিষ্টি, তার উপর মিষ্টি মিষ্টি মানে তোকে আমি এতটা চিনি দিতে বলিনি, কিন্তু বলেছি একটুখানি মিষ্টি দিবি। আমি বলে যাই একটু মিষ্টি, আমি তোকে তাও বলিনি মিষ্টি দিতে। আমি কি বলেছিলাম যে মিষ্টি মিষ্টি খেতে হয়। হ্যাঁ, আমার প্রচন্ড গরম লাগছে। এই বলি আমার গরম লাগে না, আমার এই বলি প্রচুর গরম লাগছে। গলাটা ভুল হয়ে গেছে, গরম লাগছে ওখানে মতো। এইখানে পার্টিকুলার দাঁড়িয়ে থেকে আমি ভাবছিলাম টিভিতে গান শুনবো, চালানোই হলো না। এই করতে গিয়ে করতে গিয়ে আমি তারপরে যাই হোক মিক্সিটা আজকে ফর্চুনেটলি ঘুরলো। ও হ্যাঁ, মিক্সি হঠাৎ ঠিক হয়ে গেছে। গ্লুকন্ডি বানাম? হ্যাঁ বানাবো তো। আমার কাছে এখন গ্লুকন্ডি বানানো, আর গ্লুকন্ডি বানানোর জন্য আমার লাগে একটা স্পেশাল ছোটো হাঁড়ি। আমাদের সেটা আছে এইখানে, ছোটো হাঁড়ি। ঠিক আছে, ছোটো হাঁড়ি নিয়ে গেছি। এটা আমাদের গ্লুকন্ডি বানাবো, বানিয়ে আবার কাঁচি কাছে করে খাওয়া হবে। আজকেও এই ডক্টর সৃজা রান্না করতে করতে ঘরে গেছিলো পেস্টে 2 মিনিট বসার জন্য। 2 মিনিট বসাও চলে এসেছে, সাথে আমি বুককে ঘরে লক করে দিয়ে এসেছিলাম, সাথে বুককেও বেরিয়ে এসেছে। সৃজা বলছে যে সাদা খোঁড়া এসছে বাইরে। বুকি শিং লুকিয়ে গেছিস? বুকি শিং লুকিয়ে গেছিস? সামনে একটা শিং বেরিয়ে এসছে, এখন সাদা ইউনিকর্ন বেরিয়ে এসছে। আচ্ছা, এখন জেপ্টোর ব্যাগ নিয়ে পড়েছে ওখানে। হোক, এটা কি রে? ডিমের ক্রেটটা এখানে রাখা ছিল, বুকে অনেকক্ষণ ধরে একটা নেওয়ার চেষ্টা করছিল কিছুক্ষণ ধরে। ব্যাস, আমি কি করছি আবার? এখানে ডিমের ক্রেটটা রাখা আছে, বুকে অনেকক্ষণ ধরে একটা নেওয়ার চেষ্টা করছিল। নিবি এনে নিয়ে নাও। আচ্ছা, ডিমের ক্রেটটা রাখা ছিল ওখানে, ডিমের ক্রেটটা থেকে নিয়ে নিয়েছি, নিয়ে নিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। লাগবে লাগবে? হুম, আমি নেই নাও। আমি কিছু করছি না, আমার ঘরেও যাচ্ছে। চলো 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 চলো, ওদিকে 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 চলো, ওদিকে চলো। ক্রেটটা নেবো কি? ডিমের ক্রেটটা নে। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হলো গ্লুকন্ডি। বেসিক্যালি মাসি যখন বাসনগুলো মেজে যায় এখানে এসে, তো এটা রেখে দিয়ে যায় টেবিলের মধ্যে। সেটা আমাকে আবার গোছাতে হয় একের মধ্যে, সেটা এখন গোছানো হয়নি আমার, ওই কারণে এখনো লয়টার হয়ে আছে। অ্যান্ড দ্য সেম প্রসিডিউর অ্যাগেইন। এখানে আমাদের দুজনের গ্লুকন্ডি রেডি। আগের দিন যতটা পরিষ্কার ছিল টেবিলটা, পরিষ্কার টেবিলে যেটা ভালো দেখতে লাগছিল, আজকে তো ততধিক মিক্সি লাগছে দেখতে। আমারটা একটু কম অ্যান্ড সুগারটা একটু বেশি। দেখ আমি তোকে বেশি দিয়েছি, দেখেছিস? দেখেছিস কষ্ট চলছে, মানে অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেলে আমরা লাঞ্চ করে নেবো। বোকার ডিমের ক্রেটও আর পোষালো না, জেপ্টোর ব্যাগও আর পোষালো না, মাঝে মাঝে বসে এরমভাবে। আমরা বসে গেছি লাঞ্চ করতে। সুজার প্লেটে আছে ফিলহাল, এখানে আছে আচার আর এটা আছে বিট গাজর ভাজা। আচার দিয়ে বিট গাজর, এই যে আচারের কৌটো। আর আমার প্লেটও বিট গাজর ভাজা ও ইমপ্লিমেন্ট করে দিয়েছে। আমার প্লেটও বিট গাজর ভাজা দিয়ে দিয়েছে। আর এখানে আছে ডিম কষা। ভাইরা অসুবিধা নেই, বল। মাখন হয়েছে, ও খিদে হয়েছে বল। সন্ধ্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল আজকে আমি সুজাকে বলেছিলাম যে যেহেতু আমার সকালবেলা করে, মানে সকাল থেকে দুপুরের মধ্যে তোমার চুল কাটতে যাওয়া হয় না, সেলুনে যাওয়া হয় না, তো আমি সেই জন্য ভেবেছিলাম যে আজকে সন্ধ্যাবেলার দিকে, মানে একটু যখন ফ্রি ছিলাম আমি কিছুক্ষণ আগে, আমি সেটা বললাম যে আমি মানে হেয়ারটা করে আসছি, চুলটা কাটিয়ে আসি। তো সুজা বললো আজকে যেতে হবে না, কালকে আস। কালকে যাওয়া মানে সেই আমার মানে 80% চান্স আছে পোস্টপন হওয়ার। মানে আমার কি বলবো, চুলটা মানে এত বড় বড় হয়ে গেছে, মানে কারণ একটা অসুস্থি হচ্ছে, কোনোভাবে বেরোতে পারছি না, স্কোপ পাচ্ছি না কিছুতেই। এরকম কার হয় ভাই? কারোর তো এরকম হয় না। আমি অ্যাকচুয়ালি কারোরই এরকম হয় না যে হেয়ার কাট করতে যেতে পারে না, এরকম হয় না কারোর। আমার একমাত্র হচ্ছে পৃথিবীতে, একমাত্র আমার একা। তো যাই হোক, এখন কিছু করার নেই, এখন তো চা করবো, এটা হলো ব্যাপার। রোজ সন্ধ্যাবেলা করে চা তো অবভিয়াসলি খাবো সন্ধ্যাবেলা করে, আর সেই চা। তো যাই হোক, এখন চাটা বানাই। ওদের পিছনে ওদের ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি পুরুদের, ভাতটা এখানে হচ্ছে। অ্যান্ড আমি এই ওভেনটা চা বানাবো এখন। আচ্ছা, আমরা এখানে বসেছি চা খেতে। অ্যান্ড এখানে বুকু শুধু ভৌ করে যাচ্ছে। মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে, মানে আমাদের কাছে মনে হচ্ছে শুধু কিন্তু বেসিক্যালি এটা হলো মানে ও কোনো সাউন্ড শুয়ে পাচ্ছে। যাই হোক, আর এখানে সুজা চা খাচ্ছে। আজকে যারা ব্রেকিং নিউজ, সেটা সুজা দুধ চা খাচ্ছে। বলেছে সুজা চা খাওয়ার আগে বলেছে আজকে আমার যাই হয়ে যাক, সবার আপসেট হোক, যাই হয়ে যাক, আমি আজকে দুধ চাই খাবো। ভালো লাগছে না, স্ট্রেস হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না। এক্স্যাক্টলি, বাইরে খাবার আসছে না কিছু, ওই জন্য স্ট্রেস হয়ে যাচ্ছে। এখানে আমার দুধ চা আছে, সুজা দুধ চা আছে আজকে। আমাদের সবাই চা খাওয়া হয়েছে। সুজা এসে এখানে বসে সিরিজ দেখতে বসেছিল, বেসিক্যালি একটা সিনেমা দেখতে বসেছিল। আমি ওকে বললাম যেমন সিরিজ সিনেমাটা দেখিয়েছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে আম দিয়ে কিছু একটা বানাবো। সো কি বানাবো, দ্যাটস দ্য মেইন থিং। সিন্স আমাদের অত কুলিনারি স্কিলস নেই যে আমরা অত কিছু বানাবো, না আমাদের অত মানে কি বলবো মাইক্রোওয়েভ বা ওভেন বা সামথিং লাইক দিস ও নেই, যেখানে আমরা বেকারিজ বা কনফেকশনারিজ এরকম কিছু বানাবো। সো টুকাইসের যে শেকগুলো, আর শেক একবার বানিয়েছি, ভালো লাগছে না, আর আমরা তো দুধ খেতেও পারি না। সো টুকাই বলো লেটস মেক সাম আইসক্রিম, তাহলে বুকও খেতে পারবে। সো ওই জন্য আইসক্রিম এবার দেখেন, তার আইসক্রিম আমি জবাবো কোথায়, একটা আমার ছিল, আমার ওই বাড়ি থেকে আমি যখন এসেছিলাম নিয়ে এসেছিলাম একটা, এসেছিলাম আইসক্রিম বোল, ওটা কোথায় রেখেছি কিছুতেই আমার মনে পড়ছে না, খুঁজেও পাচ্ছি না, বাট একটা কোথাও দেখেছি। তো টুকাই খুঁজলো অনেক, পেলো না আলটিমেটলি। অ্যান্ড আমি যেটা করেছি হচ্ছে ইন দ্য মিডওয়াইল আমার খুব শরীরটা খারাপ লাগছিলো, সো আমি স্নান করেছি আবার, কিন্তু আমার একটা অস্বস্তি করছিলো। তো আমি স্নান করে বেরোতে শুকিয়ে নিয়েছি চুলটা। এইবার আমি আনিয়েছি দুধ, মিল্কমেড, ক্রিম, আম। এবার আইডার মতো প্রসিডিওর যেটা মনে হবে সেটা দেবো, দিয়ে মোটামুটি একটা ম্যাঙ্গো আইসক্রিম বানাবো আমি। দিয়ে একটা জিনিস মানে অর্ডার দেবো আমি, সেক্টরতে দেখলাম আছে, সেটা হচ্ছে আইসক্রিম মোল্ড, সেটা পাওয়া যাচ্ছে। সো আমি একটা কিনে রাখি, সিন্স ওটা অনেকদিন পুরোনো ছিল আর বড্ড পলকাও ছিল। সো আমি বললাম বুকুকে তো প্রায় পপসিকল টাইপের কিছু যদি বানিয়ে দেওয়া যায়, সো আই হ্যাভ থট অফ অর্ডারিং ইট। সো অর্ডার করবো, সেক্টরতে ওটা দিয়ে যাবে। অ্যান্ড ইন দ্য মিডওয়াইল আমি বানাবো আইসক্রিম। আজকে আমাদের আইসক্রিম বানানো যাচ্ছে ব্যাপার। রাত্রের ডিনার তো রেডি আছে, ওই জন্য ভাবলাম যে টাইম যখন আছে, কাজ বাজ হয়ে গেছে, লেটস মেক ইট। বুকু এক্সাইটেড আইসক্রিম খাবে। আমি অর্ডার দিয়েছিলাম, এটা প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, মানে প্যাকেজিংটা লুক লাইক সামহাউ লাইক it look like this. Packaging ta khub sundor and eta ami zepto dawa diyechi eta price niyechi 249 eta holo oi popsicle mix ha eta hocche real fruit popsicle mix strawberry eta oh eta ki korte hoy blend freeze যেটা লেখা আছে এরকম জিনিস fruit pops real fruit popsicle mix has no artificial colors flavors or preservatives whip up magic strawberry blend freeze lick net weight 50 gram makes 3 pops yeah kuchh to hobe jole gulka hoye geche blend by hand keep aside so eta bhalo jinish ekta thak bibinga baniye deni and eta hocche the main thing molds gulo এখানে স্টোর করা হবে নিচে অরেঞ্জটা স্ট্যান্ড না রাখার এই বুকির খেলনা তো এটা বুকি দিয়ে আগে বুকির খেলনা হেল্প মি আউট এই Buki. Hey. Daro. Buki, आप जो गुलो खेलना है हमारे गुलो दावा के। देख तक तो कोई दो लगी। Buki, ठीक है हाँ तुम ही खावे तो, तुम ही तो खावे करते हो। हमारा तो खावो ना, शॉप पे ही तुम्हारा। দেখতে কি সুন্দর না কালারটা কিউট দেখতে বেবি ব্লু এটা হ্যাঁ তোমারই সব তোমার আর আইসক্রিম কি খাবে বুকি খাবে তো আরেকটা উদাহরণ আচ্ছা এটা আইসক্রিম মানে বেবি স্টাফার বেবি স্টাফার লাইক দিস আচ্ছা বুকি প্লাস্টিক চাই এনে এই হচ্ছে আমাদের স্ট্যান্ড Colorful and I loved it. What are you doing? Khuje bhai tell onek kota ice cream. Kyoro. Ekta. Are shob kota to ulte lagiyechish. Ki obostha. Gobar main. Ai bachchi unko. Ebar thik hocche. Sei hocche actual shape. I hope excited at the. Besh cute dekh lagche amar. हाँ तो खूब क्यूट लग रहा है आई लव द बेबी ब्लू कलर हमारा बेबी पिंक के वो बेबी ब्लू टा बेटा वाला सुंदर दिखते हैं नहीं ना तो सुंदर जिनिस দিয়েছে ওটা পরে বুকে বানিয়ে আচ্ছা সুজা এখানে বানাতে বসেছে ম্যাঙ্গো আইসক্রিম এর জন্য এখন পাল্প বার করার চেষ্টা চলছে এখান থেকে চেষ্টা না মানে কাজ চলছে আর কি পাল্প বার করার কাজ চলছে একটা প্যাকেট দিলাম না একটা প্যাকেট দিচ্ছি কেন এটা সব তো কি করছিস একবার কর তুই আমনে বিনা তো আমি এক পিস আমার আটা নেই সুজা বলছে কি আমটা ছাড়িয়ে নিয়ে পাল্পটা যখন আটি থেকে ছাড়াচ্ছে বলছে ক্যামেরাটা সরাতো আগে তো ওয়েস্ট করব আটি হ্যাঁ তো ক্যামেরা সরানো কি আছে আবার অনেক কিছু আছে আমাদের ভেষজ ম্যাঙ্গো আইসক্রিম আর জুসটা যেটা বেরোয় না তার এখানে প্রসিডিওর চলছে সুজা আবার মিক্স করছে ফ্রেশ ক্রিম ও সেরা তোলে আমরা এটা বানানো হয়েছে আমি দুটো আম নিলাম সিন্স ফার্স্ট টাইম ট্রাই তো অল্প করে বানাই যদি হয় তো নেক্সট টাইম আরো আম বানিয়ে আমি বানানো যাবে একটু ক্রিম দিচ্ছি আমটার সাথে আমটা আমি রেখে দেবো মানে ছাঁকবো না আর কি পাল্পি রেখে দেবো এবার দুধটা গরম করে জাল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো ঘরোয়া আইসক্রিম মানে নাথিং লাইক হুইপড ক্রিম টিম কিছুই দেওয়া হচ্ছে না যেরকম ঘরোয়া আইসক্রিম হয় ওরকমই বানাবো সমানে ক্রিমের জন্য তাকিয়ে আছে ক্রিমের জন্যই বেশি দিয়ে ওরমা দিয়েছি ফ্রেশ ক্রিম খেতে একটুখানি কন্টার একদম তলায় থেকে এইটুকু দিয়েছি, এইটুকু থেকে না দেওয়া বেরোচ্ছিল শেষ। বুকি লোমে ইস বুকে একবার মুখটা তো দেখাই দিকে মুখটা একটু দেখা টুকুর টুকুর কি দেখো তুমি, হ্যাঁ টুকুর টুকুর কি দেখো এবার দেখা দেখি যেতেও নেবে এর মধ্যে দেখি মুখে কোথাও কোথায় লেগেছে, এই দেখো ঠোঁটের গায়ে লেগে আছে লোমে লেগে আছে, যেটা খাবি তুই খা কিছু নেই এর মধ্যে কিন্তু। আচ্ছা এই জিনিসটা তৈরি হয়েছে সোজা ক্রিম অ্যান্ড আমের যে পাল্পটা ছিল সেটা দিয়ে মিশিয়ে এই এরকম একটা থিকনেস একটা হয়েছে এরকম, তো এটা এটা টোটালি পাল্প পেস্ট। আচ্ছা আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, মানে জাল দেওয়া হচ্ছে আর কি, তার মধ্যে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। আমি ছাঁকলাম না সিন্স মুখে একটু ম্যাঙ্গোটা বলে ভালোই লাগে। দুধের মধ্যে সবাই আমটা দিয়েছে, কালারটা সাদা থেকে আস্তে আস্তে অরেঞ্জ হবে, আস্তে আস্তে হচ্ছে। বাকিটা দিবি না, একটু লাস্টে রেখে দেবো দেওয়ার উপরে দেওয়ার জন্য, নিচটা ম্যাঙ্গো হবে উপরটা ম্যাঙ্গো। ও সেই তো প্রফেশনাল শেফ, তো আইডিসি তাজ হোটেল মুম্বাই কোথাকার। আচ্ছা হোটেল সুজার আইসক্রিমের প্রসেসর কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে, তারপর ফ্রিজে রাখা ওটাকে। আর এবারে আমি বানাচ্ছি খুব সিম্পল মানে প্রসেসে, সুজা আমাকে অবভিয়াসলি প্রফেশনালি ভাবে মানে একদম তুই বেশি প্রফেশনালি বানাচ্ছিস, মানে ঘরোয়া মানে প্রক্রিয়া বানাচ্ছি তো অবভিয়াসলি ওটা মানে কিরা। এটার মধ্যে আছে ম্যাঙ্গো পিউরিটা, আমি অবভিয়াসলি এটা এটাকে আমি মিক্স করে মানে গ্রাইন্ড করে নিয়েছি পুরোটাকে। আম সত্য লাগছে, মিক্সি থেকে পুরোটা নিয়ে নিই এমনভাবে। এর মধ্যে কি দিবি বলছি দেখছো এত আগে, আরে আমাদের কনস্ট্যান্ট দেখে যাচ্ছে ঠিক এসি চালিয়ে দেওয়া হয়েছে তাও ঘরে যাবে না। এন্ড এই যে জিনিসটা মিল্কমেড, মিল্কমেড মানে এটা মিঠাই মেড, আমুলের একটা মিল্কমেড, এটাও আমুলেরই। আর এটা কিসের আছে জানি, নেসলের, নেসলের ওটা মিল্কমেড, এটা মিঠাই মেড, এটা নন স্টপ আমাদের উঠে যাচ্ছে অল্প অল্প করে। যাই হোক এবার তুই কি বানা, তো যাই হোক এবার আমি এটার মধ্যে দেবো মিল্কমেড যা আছে, এটার মধ্যে একটা আম আমি পাল্প করে দিয়েছি এবং পিউরি করে দিয়েছি, এটা দেবো আমি 1/4 কাপ। ও হাফ যেটা ছিল নেসলে মিল্কমেড ওটার এত বড় ক্রিমটা ওটার 1/4 দিতে হতো, তো এটা আমি দেবো হাফ। আর দেখি আমাকে দিচ্ছে হাফ দিয়ে দিয়েছি। বুকে একটু গন্ধ পেয়েছে বোধহয়, তো আমি মিল্কমেড আর ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি, বাট আছে ক্রিম সামান্য বেশি না, বাস ভালো করে একটু মুভমেন্ট রাখতে হবে। কত দিবি ভাই? বাস ঠিকঠাক আছে, এটা জমাবি তো এটাই। আচ্ছা টুকাই হয়েছে, এটা আমলে বেটার হতো, আমি ফ্লেভারটা অলমোস্ট চলে গেছে। এখন আমি দিচ্ছি এটা কি গাইডরা লেগেছিল পিউরিটা, ওটা ওখানে একটা পিউরি আছে ওটা তো পাস করেছিস। সো আমি জাস্ট খাইয়ে আসলাম ওদেরকে, আমি টোটালি ঘরমাক্ত মানে অলমোস্ট স্নান করে গেছি। সুজি আছে ওয়াশরুমে, ও বেরোলেই আমি যাবো স্নান করতে ফ্রেশ হতে। প্রচন্ড গরম লাগছে মানে প্রচন্ড, লিটারালি কালকে বৃষ্টি বয়ে যায় তবুও মানে ঠান্ডা ঠান্ডা ছিল, তার মধ্যেও আমি ঘেমে গেছিলাম। অ্যান্ড আজকে তো আরও গরম পুরো একদম, মানে কি বলবো মানে আমাকে দেখে যে বলবে যে ভাই ভাই সব স্নান করবে বেরোলি, তো ওরকম অবস্থা আমার এখন। তো যাই হোক বুকে এনার্জি, অফুরন্ত এনার্জি, বুকে ইনফিনিট লেভেল এনার্জি। এখনো কি করছে দিয়ে থাকে কে জানে, ওই নিচে মনে হয় একজন দুজন দাঁড়িয়ে আছে এখনো, তাদের মনে হয় দেখছি। যাই হোক আচ্ছা আমরা করতে বসেছি ডিনার এখন। কি খাচ্ছিস তুই? সে খাচ্ছে মাছের ঝোল, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছে একটা মাছ দিয়ে। এটা আমি বললাম যে মাছ ঝোলটা খাবি, বলছে হ্যাঁ আজকে বার করে দিয়ে খেয়েই নি, আর রেখে লাভ নেই, রোজের ব্যাপার এটা। So stomach disorder. And এখানে যে ডিম কষা সকালের আমি বিট গাজরের ভাজা এটা দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। আমি দেব না তো ডিম খেতে। মাছ আছে মাছ দিয়ে খেয়ে নে। আচার ভাজা যাবে না। ওয়েল সো আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে কমপ্লিট। আমি যে আইসক্রিমটা অর্ডার ছিল আইসক্রিমটা দুজনটা ওটাও নিয়েছি ওটাও নিয়েছি দুজনে বানিয়ে দুটি ফ্রিজে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি মোটামুটি আমার কাজ আছে আমার এখন 1 ঘন্টার মধ্যে জেগে থাকবো আমি। তো আমি ডিসাইড করলাম যে আপাতত ওটা নর্মাল ফ্রিজে থাক। তো আমি 1 ঘন্টা বাদে যখন ওটাকে আমি ঘুমাতে যাবো তখন ওটাকে একবার নাড়িয়ে নিয়ে ওটাকে আমি ডিপ ফ্রিজে মানে ফ্রিজারে দিয়ে দেবো। অ্যান্ড সুইজারটাও তো একবার নাড়ানোর কিছু নিয়ে ওটা একবার স্টিক করা আছে ওটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে একেবারে। তো এই হলো ব্যাপার। কালকে সকালবেলা উঠে দেখবো কি অবস্থা হয়ে আছে এটা হয়েছে না ছড়িয়ে দিয়েছি জানি না কিছুই। তো যাই হোক আইসক্রিম বানালাম কিরাম কী হয়েছে কিছু জানি না। তো আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আগে একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে। টিল দেন গুড নাইট, গুড বাই অ্যান্ড স্টে টিউনড।